Alhamdulillah, Alhamdulillah, Rabbil Alameen, Wa Salatu Wa Salamu Ala Ashrafil Anbiya'i Wal Mursaleen, Wa Ala Alihi Wa Ashabihi Ajma'in. Amma Ba'du, Fa'udhu Billahi Minash Shaitanir Rajeem, Bismillahir Rahmanir Raheem. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة وقال الله تبارك وتعالى وقال النبي صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك সম্মানিত সুদী সমাজ, সুপ্রিয় দর্শক, সর্বতম আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। দিনই মেহনতের চিন্তা চেতনা নিয়ে জীবন নির্বাহ করছেন। বিগত পর্বের নিয়ে আজও আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি দিনই বিষয়ে আলোচনা নিয়ে আসার জন্য। আমরা ইতিপূর্বে জেনেছিলাম ধর্মের পথে চলতে, দিনের পথে চলতে কী কী বাধা ও তার প্রতিকার কী কী হতে পারে সে নিয়ে আলোচনা করেছিলাম। সুপ্রিয় দর্শক, আমরা মনে চায় দিনদার হই, আল্লাহওয়ালা হই, কিন্তু আমরা পরিপূর্ণভাবে আল্লাহওয়ালা হতে পারি না। তার কয়েকটি কারণের মধ্য থেকে একটি কারণ এও হচ্ছে যে আমাদের ইবাদতের প্রতি মহব্বত বা ভালোবাসা কম। নেই তা বলা যায় না, তবে আছে, কিন্তু তা আমাদের মধ্যে যেমন করে থাকার তেমন আমাদের মাঝে নেই। দুনিয়ার অনেক ক্ষেত্রে আমরা দেখি যার প্রতি ভালোবাসা জন্মে সে সেই প্রেমাস্পদের ভালোবাসায় আসক্ত হয়ে যায়। ঠিক তেমনিভাবে আমরাও যদি আল্লাহর ইবাদতের প্রতি মহব্বত সৃষ্টি হয়ে যায়, তা আমাদেরও আল্লাহর ইবাদতে প্রতি আসক্তি হবে, আল্লাহর ইবাদতের প্রতি আমাদের আরও বেগবান হতে পারব এবং আল্লাহর সান্নিধ্য লাভে আমরা ধন্য হতে পারব। সেজন্য আমাদেরকে আল্লাহর ইবাদতের উপর মহব্বত রাখতে হবে। সেই মহব্বত রাখতে গিয়ে অনেক কষ্ট এবং মোজাহাদা সম্মুখীন হতে হবে এবং চেষ্টা মোজাহাদা করতেই হবে। কোরআনে কারীমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ ফরমান, ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। এই সুরাতুল বাকারা 45-46 নম্বর আয়াতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ ফরমান যে তোমরা আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে এবং সালাত নামাজ কায়েম করে সাহায্য প্রার্থনা করো, সাথে সাথে আল্লাহ জাল্লা শানুহু জানিয়ে দিচ্ছেন যে
নামাজ বা সালাত কায়েম করা একটি কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু যাদের মনের মাঝে স্থিরতা আছে তাদের জন্য এই সালাত কায়েম করা মোটেও কঠিন কোনো ব্যাপার নহে, কারণ সে অন্তরে একতা লালন করে, একতা পোষণ করে থাকে যে আমি একদিন আল্লাহর দরবারে হাজির হতে হবে, আল্লাহর সামনে উপস্থিত হয়ে আমার আমলের হিসাব দিতে হবে, যে আমি আল্লাহর সাথে মোলাকাত করতে হবে, আমি আল্লাহর দিকে আবারও প্রত্যাবর্তিত হব। যে এরকম মনোভাব মনপোষণ করে থাকে তার জন্য সালাত কায়েম করা মোটেও কঠিন কোনো ব্যাপার নহে। সম্মানিত সুধি সমাজ, এজন্য আমাদেরও মনকে স্থির করতে হবে, মনকে স্থির করতে হবে। এজন্য আমরা যে জিনিসের মহব্বত অন্তরে জাগে তার প্রতি আমরা দাবিত হই, তার কথা কাজ ক্রিয়া কর্ম, তার উঠা বসা ঘর বাড়ি দরজা জানালা রাস্তাঘাট সহ সবার প্রতি আমাদের মনের আকর্ষণ হয়ে যায়, মন লেগে যায়। এজন্য আমাদেরও সেই আল্লাহ জাল্লা শানহুর ইবাদতের মহব্বত অন্তরের মাঝে পোষণ করতে হবে, তবেই তো আমরা আল্লাহর ইবাদতে মনোযোগী হতে পারব। এবং মনকে স্থির করে নেই তাহলে আল্লাহর ইবাদত করা আমাদের পক্ষে সহজ সাধ্য হবে। এজন্য আল্লাহর ইবাদতে মন লাগানোর জন্য আমাদেরকে স্থির হতে হবে। নামাজের কথাই আমরা ধরি, যখন আমরা নামাজ পড়ব তখন আমরা অহেতুক নড়াচড়া করব না। রুকু থেকে সেজদা যাওয়ার সময় যে পরিমাণ নড়াচড়াই হয়, সেজদা থেকে বসতে গিয়ে যে পরিমাণ নড়াচড়া করতেই হয়, সেগুলোই আমরা করব। এছাড়া অনর্থ আমরা নড়াচড়া করব না, স্থির স্থিরভাবে নামাজকে কায়েম করব। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের অন্তরে সেই নামাজের মহব্বতকে বদ্ধমূল করে দিবেন, এবং আমাদের মনে যেহেতু স্থিরতা আছে তাই আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে স্থিরতা চলে আসবে। এজন্য সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন যখন সালাত কায়েম করতেন তখন পাখিরা ওদের মাথায় বসে যেত। আমরা সাহাবায়ে কেরামের আমলের কি নমুনা ছিল এ কথা থেকে জানতে পারি, কান্না আলা রুউসিহিম আত-তায়ির, যেন তাদের মাথার উপরে পাখি বসে যেত, পাখি ওই জায়গায় বসতো যেখানে স্থিরতা পায়। একজন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন নামাজে স্থির থাকতেন বলেই পাখিরা এসে ওদের মাথায় বসে যেত। এজন্য আমরাও আমাদের নামাজে যদি নড়াচড়া না করি, কাপড় দিয়ে খেলাধুলা না করি, তাহলে আমাদের ইবাদতের মাঝে মগ্ন হবে, মন স্থির হবে এবং ইবাদতের মধ্যে আমরা স্বাদ পাইব। এবং নামাজের সালাতের মধ্যে স্থিরতা আনার জন্য আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যে কেরাত পড়ব সে কেরাতটা আগে আমরা পূর্ব পরিকল্পনা নিয়ে আমরা কেরাত পড়া শুরু করব। নামাজ শুরুর পর প্রথমেই আমরা মনে মনে কল্পনা করব, আমি প্রথম রাকাতে কোন সূরা পড়ব, এই সূরার সাথে সূরাতুল ফাতেহার সাথে কোন সূরা মিলাইব, দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতেহার সাথে কোন সূরা মিলাব, এই পরিকল্পনা যদি করি তাহলে আমাদের নামাজে স্থিরতা আসবে, গাম্ভীর্যতা আসবে। এইভাবে কোরআনে করিমের যাই আমরা তিলাওয়াত করব, বিশুদ্ধ উচ্চারণে পড়ার চেষ্টা করব। বিশুদ্ধ উচ্চারণে আমাদের পড়ার যখন চেষ্টা চালিয়ে যাব
তখন নামাজের ভিতরে আমাদের স্থিরতা আসবে এবং উত্তম তো হয় কোরআনে করিমের যা পড়ব তাই আমরা অর্থসহ জানব। যদি আমরা সব অর্থ নাই জানি তো অন্তত আমরা সুরাতুল ফাতিহা এবং আরও যে ছোটো ছোটো সূরাগুলো আমরা মিলিয়ে নামাজ আদায় করি, সালাত পড়ি, তার সাথে এই সূরাগুলি যদি আমরা অর্থসহ জেনে নেই, শিখে নেই, তো ওর দ্বারা আমাদের নামাজে স্থিরতা আসবে, নামাজের প্রতি আমাদের ভালোবাসা জন্ম নিবে। কোরআনে করিম অর্থ জানলে তো ভালো কথা, না জানলে অন্তত সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আলা, সামিআ আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এ সকল মাসনুন সুন্নত দোয়াগুলির অর্থ যদি আমরা জানি তো এর দ্বারা নামাজের স্থিরতা আসবে, গাম্ভীর্যতা আসবে। আর অনেকে মনে করে যে কোরআনের তো অর্থ জানি না তাহলে পড়ে লাভ কী? না, এটা সঠিক না। কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। এই হাদিসের মাঝে নবীজি আলাইহি সালাতু ওয়াসালাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি কোরআনে করিমের একটি হরফ তিলাওয়াত করবে সে এর বিনিময়ে দশটি নেকি প্রাপ্ত হবে। আমি একথা বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। এজন্য কেউ যদি শুধু আলিফ লাম মিম তিলাওয়াত করে তাহলে এর দ্বারা সর্বনিম্নভাবে 30 নেকির ভাগ্যে তার জুটে যাবে। এজন্য আমরা কোরআনকে বুঝে পড়তে পারলে তো ভালো কথা, যদি বুঝে না পড়তে পারি তবুও যদি তেলাওয়াত করি আল্লাহ জাল্লা শানহ আপনা আমার সবাইকে এর সব অবশ্যই প্রদান করবেন। আর আমাদের এই সালাতের মাঝে মন স্থির করার জন্য আমরা একটা ব্যবস্থা করতে পারি, সেটা হচ্ছে বুজুর্গানে দিনরা এরকম ভাবতেন নামাজে যখন দাঁড়াতেন যে কান্নাহা আখিরু সলাতিকা মিনাদ দুনিয়া, যে এই নামাজ হচ্ছে আমার পৃথিবীর সর্বশেষ নামাজ। এই যদি মনে করি তাহলে আমাদের নামাজে গাম্ভীর্যতা আসবে, স্থিরতা আসবে। এবং যদি মনে করি ফেরেশতা আমার সামনে উপস্থিত আছেন, জান্নাত আমার ডানে বা জাহান্নাম আমার বামে, জান্নাত ডানে বা জাহান্নাম বামে আছে, পুলসিরাত আমার উপরে দাঁড়িয়ে আছি, এরকম যদি ভাবি তাহলে এর দ্বারাও আমাদের নামাজে গাম্ভীর্যতা আসবে, ইবাদতের প্রতি মহব্বত জন্ম নিবে এবং মন স্থির হতে থাকবে। আমরা জানি যদি কোনো মালিকের দরবারে কোনো ব্যক্তি যদি যায় তো চিন্তা করে যে শ্রমিক যে মালিকের কাজ করে সে তার কাজের মধ্যে ফাঁকি দেয় না, অলসতা করে না, মালিককে দেখা সদা সর্বদা যতক্ষণ পর্যন্ত কাজ শেষ হয়নি অতক্ষণ পর্যন্ত সে কাজেই মশগুল থাকে। ঠিক তেমনিভাবে আমরা যদি মনে করি যে আমি শাহান শাহে রব্বুল আলমিনের দরবারে দাঁড়িয়েছি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কুদরতি পায়ে সেজদা করছি, আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন, এই মনোপোষণ করে যদি আমি সালাত আদায় করি তাহলে আমাদের নামাজের প্রতি আগ্রহ জন্ম নিবে, ভালোবাসা সৃষ্টি হবে, মন স্থির হবে। হাদিসে জিবরিল নবী আলাইহি সালাত ওয়া সালামকে যখন হযরত জিব্রাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন যে হে নবী তুমি বলো মাল ইহসান, ইহসান কি জিনিস, তখন উনি বলেছিলেন যে আপনার চেয়ে আমি বেশি জানি না, তখন উনি বলেছিলেন
যান তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহ ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি এমন করে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর এরকম যদি মনোপোষণ করতে না পারো তাহলে এও ভাবো যে আল্লাহ তো অবশ্যই আমাকে দেখছেন। এই চিন্তা চেতনা নিয়ে যদি আমরা সলাৎ কায়েম করতে পারি তো আমাদের নামাজের মধ্যে গাম্ভীর্যতা পয়দা হবে, আমাদের মনকে স্থির করতে পারব, ইবাদতের প্রতি আমাদের ভালোবাসা জন্ম নিবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এক বুজুর্গ বলছেন যে তার মুরিদদেরকে যে তোমরা তোমাদের হাতে এক একটি মুরুগ দিলাম, তোমরা এমন জায়গায় জবাই করে নিয়ে আসবা যেখানে কেউ দেখে না। তো নির্জন স্থান খুঁজছে মুরিদরা, সবাই জবাই করে নিয়ে আসছে, একজন জবাই ছাড়াই পীর সাহেবের কাছে মুর্শিদের দরবারে উপস্থিত হয়ে গেছে। জিজ্ঞেস করেন, সবাই জবাই করে নিয়ে আসলো আর তুমি জবাই ছাড়া মুরুগকে আবারও আমার কাছে নিয়ে আসলা কেন? সে বলল যে আমি যেখানে যাই সেখানেই নির্জন স্থান পাই না, সেখানে কোনো না একজন তো অবশ্যই আছেন, তিনি হলেন আল্লাহ জাল্লা শানুহু। এইভাবে যদি আমারও ওই ব্যক্তি যেমন করে আল্লাহকে সদা সর্বদা স্মরণ তার অন্তরে জাগ্রত আছে, ঠিক তেমনইভাবে আমরা যে নামাজে দাঁড়িয়ে আল্লাহ আমাদের সম্মুখে আছেন, আল্লাহ দেখছেন, এইরকম অনুপোষণ করে যদি নামাজ আদায় করতে পারি তাহলে আমাদের নামাজের মধ্যে গাম্ভীর্যতা চলে আসবে ইনশাআল্লাহ। মহতরম শ্রোতামণ্ডলী, আমরা জানি বুখারী শরীফের এক হাদিসে নবী আলাইহি সালাতু ওয়াসসালাম এক সাহাবীর নামাজ দেখলেন যে উনি রুকুকে সুন্দর করে আদায় করছেন না, সেজদাকে সুন্দরভাবে ধীরে স্থিরভাবে আদায় করছেন না। উনি নামাজ শেষে নবী আলাইহি সালাতু ওয়াসসালামকে সালাম দিলেন। নবীজি আলাইহি সালাতু ওয়াসসালাম উনার সালামের জবাব দিয়ে বললেন, সল্লি ফাইন্না কালাম তু সল্লি, তুমি দাঁড়াও, তুমি আবারও নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়োনি। সাহাবি গেলেন, নামাজ আদায় করলেন, নবীজি আলাইহি সালাতু ওয়াসসালামের কাছে আবারও এসে সালাম বিনিময় করলেন, জবাব দিলেন, বলেন তুমি কুম ফসল্লি ফাইন্না কালাম তু সল্লি, তুমি নামাজে আবারও দাঁড়াও, তুমি আবার নামাজ পড়ো, কেননা তোমার নামাজ বিশুদ্ধ হয়নি। উনি দ্বিতীয়বারে গেলেন, এভাবে তৃতীয়বারে করলেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি নিজেই নামাজ কীভাবে আদায় করতে হয় ওই সাহাবিকে দিয়ে স্থিরভাবে কীভাবে ক্যাম করতে হয়, কীভাবে রুকু করতে হয়, কীভাবে সেজদা করতে হয়, এগুলা ইতমেনানের সাথে তাদিলে আরকানের সাথে এই নামাজটা শিক্ষা দিলেন। এজন্য আমরা যদি নামাজে তাড়াহুড়ো না করে একাগ্র চিত্তে যদি নামাজ আদায় করতে পারি, নামাজের ফরাইজ এবং ওয়াজিবাতকে সুন্দর সুন্দরভাবে আমরা নবীজির সুন্নত মোতাবেক যদি আমল করতে পারি, আমাদের আমলের প্রতি মহাব্বত জন্ম নিবে, আমলের মধ্যে স্থিরতা গাম্ভীর্যতা চলে আসবে। এবং আমাদের নামাজ কীভাবে পড়ব এজন্য নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালাম একটি হাদিসে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সাহাবি বলেন, নাহানি আন খালিলি আলাইহিস সালাতু ওয়াসসালাম আন সালাসিন, যে আমার বন্ধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন জিনিস করতে নিষেধ করেছেন, যে আন আকরা নাকরা দিক, তা আমি যেন নামাজকে মুরগের মতো ঠুকর না মারি, ওয়ান আকা ইকা আল কালবি, কুকুরের মতো যেন আমি নামাজে না বসি, ওয়ান আফতারিশা ইফতারাশা সালাবি, এবং শিয়ালের মতো যেন আমি যেমন করে শিয়ালে তার শিকারীকে ধরার জন্য যেমন বসে, এরকম আমরাও যেন হাতকে একবারে জমিনের সাথে বিছিয়ে মিলিয়ে পায়ের সাথে মিলিয়ে যেন না বসি, এরকম শিয়ালের মতো বসা থেকে আমাদের নবী আমাদেরকে বারণ করেছেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এজন্য
আমাদের আল্লাহর ইবাদতের প্রতি যদি মহব্বত জন্ম নিতে হয় তাহলে আমাদেরকে কিছু আরও কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা কিছু নির্জনে কিছু সময় কাটাবো, আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো, নির্জনে কিছু সময় কাটাবো, আল্লাহর ধ্যানে থাকবো, তো এর দ্বারা আল্লাহর ইবাদতের প্রতি আমাদের মহব্বত জন্ম নিবে। আমরা দেখি যে অনেক অনেক যার প্রতি প্রেমিক তার প্রেমাস্পদের মহব্বতে একাকী গল্প গুজব করতে ভালো পায়, ঠিক তেমনভাবে আমরা যদি আল্লাহর মহব্বতে কিছু সময় একাকিত্বে কাটাই তাহলে আল্লাহ জাল্লা শানুহু এই নির্জনতার কারণে আমাদের অন্তরে মহব্বত ফুটিয়ে তুলবেন। এভাবে আমলের প্রতি আমাদের মহব্বত জন্ম নিতে হবে। তিন নম্বরে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা রাসূলিকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকারিবুনী ইলা হুব্বিক, হে আল্লাহ আমি তোমার দরবারে ভালোবাসার চোয়াল করছি, কামনা করছি যারা আপনাকে মহব্বত করে তাদেরও ভালোবাসাকে আমি চাচ্ছি, তোমার রাসূলের ভালোবাসাকে আমি চাচ্ছি, এবং এমন আমলের দ্বারাও তোমার কাছে আমি চাচ্ছি যে আমলের দ্বারা আমি তোমার প্রিয় পাত্র হতে পারি। এই দোয়া যদি করি তাহলে আমাদের আমলের প্রতি ভালোবাসা জন্ম নিবে এবং আমরা আল্লাহর ইবাদত করতে আমরা স্বাদ পাবো, মজা পাবো এবং নির্বিঘ্নে আমরা আমল করতে পারবো। আল্লাহ জাল্লা শানু আমাদের সবাইকে নির্বিঘ্নে এবং একাগ্রতার সাথে আমল করার তৌফিক দান করুন। সবাইকে আমার আলোচনা শোনার জন্য আন্তরিক মোবারকবাদ শুকরিয়া জ্ঞাপন করছি, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি এবং পরবর্তী আলোচনায় শোনার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।